नमस्कार जय जगन्नाथ आप सम को टेस्टि को अनेक अनेक स्वागत चालनु आज बनैवा बिल्कुल नुवा प्रकार स्नासिपि जहाँ पिहतु कम्बा बड म समस्तु बहुत ही पसंद पसन्द एवं बहुत ही कम जिनिस बनैवा तपाईँ चालनु बहुत ही स्वादिष्ट रेसिपि सहित स्टार्ट गरेको आम रेसिपिटि প্রথমে কড়াই এটি গরম করে নিয়েছি এবং গোটে চামচর রিফাইন তেল পকাইছি এবার দেখো এটি বন্ধাকোবিক গ্রেটর করে তা এবে এবার ম গোটে কপ পাখা পাখি এটি পকাইছি বন্ধাকোবির আমার গ্রেটর এবে সে পকি অধা কপ্র এটি গাজর গাজর কুড়িতে এটি গ্রেটর করে নিয়েছি এবার এইসব ভালোভাবে আমি ফ্রায়ে ন দুই রন মিনিট পাখা পাখি আমি ফ্রায়ে যেপরি আমার কোবির গাজর যেপর স্মুথ হয়ে যাব বা নরম হয়ে যেন এই পরে আমি চলুন ভালোভাবে ফ্রায়ে ন এবার দেখুন ধীরে ধীরে কলার কত চেঞ্জ হয়ে আসছে এইপরি হয়ে যাওয়া পর্যন্ত আমি এবার এতে কিছু এটি দেখুন গোটে পা এবং এটি গ্যাসর ফ্লেম স্লো ଏବଂ ଏଠି ଭଲ ଭାବରେ ପାଣିକୁ ଗରମ ହେବା ପାଇଁ ଛାଡ଼ି ନେବା বহুতই স্বাদিস্টি স্ন্যাক্স নিশ্চয়ত ভব তরি ট্রাই করিবে দেখবে বহুতই বঢ়া লাগিব সখলৰ স্ন্যাক্স হোক বা ইভনিংৰ জেতেবেলে খায়াক চাহেবে বহুতই বঢ়া লাগিব টিফিনৰ মদ্যে প্ল্যান কো দে পৰিব কারণ ইয়া বহুত সময় পৰ্যন্ত নরম ৰয়ব তেন বহুতই স্বাদিস্টি মদ্য তো চলন্ত এবে আমৰ পানী তেটি ভলাবৰে গরম হৈ গলাণী এবে জেদবা মেত্ৰি স্বাদ অনুসৰি লুন এটি হাফ চামচৰ লুন দিছি এবং এটি হাফ চামচ ৰেডি দে দিছি মু জিলা পাউডাৰ এবং এটি হাফ চামচরেদব রেড চিলি পাউডর এ জায়গায় চাইলে আপনার কিছু মসলা এটি পছন্দ অনুযায়ী আড করে পে এসব পকি সারা পরে ভালোভাবে আমি নেবা এবার দেখুন এত সময় মধ্যে আমার গাজর আউকি ভালোভাবে সিঝিআসছি এবেদা আমি এটি গোটে কপ্র সুজি চাউল পাউডৰ বা চুনাৰে এই পিঠা বনাই পাৰিব বা এই স্নাকু বনাই পাৰিব এইজি দেকি আজি বনাই বহুত ভাল লাগি থাকে খাই বহুত হালকা আৰু বহুত ক্ৰিছপি লাগি থাকে তো দেখোন ভাল ভাৱে আমি মিছাই নাবা মিছাই নেকি দুই ৰো তিনি মিনিট পা পাখি যেপৰি ভালচে গোটেই যন্তুণী আমি বনাই নাপা এই এপটছেপটি আমি দুই চাইড যাক আমি ভাল ভাৱে চিধাই নবা এইবাৰ আমাৰ ৰেডি হৈ গ'ল বিলক এই জন্তুণী দেখোন এইপৰি ড্ৰাই হৈ যাব এইবাক আমি কড়াই বাহাৰ কৰি নাপ্ৰ ফ্লেমক বন্দ কৰি নবা এইবোৰ মই গোটেই এই প্লেট নাই এই তাক সবুপটাই আমি এই ভাল ভাৱে অইল লাগে নেবা তগাই চাৰিলাতে আমি ইয়াক সেই থাকি প্লেট কু বাহাৰ কৰি না দেখোন এই ভাল ভাৱে ইয়াক চাইজ কৰি নেবি यहीप भाव हाँ भा? भा। तो में सज करपर चारिप हमरो बेटर लग सापर या थापाई कि समय छाड़ नवा थाला कट करें चाहूं मैं काटिपर देखिए मुठी स्क्प्रे काटू तो यहीपर का सबु सू आम ये कट कर ना बिलकुल ये थाला प्रोसेस करें ତେବେ ଏଠି ବାହାରିବାକୁ ବହୁତ ଇଜି ହେବ ବହୁତ ହି ସହଜ ଆଉ ବହୁତ ହି କମ୍ ସମୟରେ ମଧ୍ୟ ଏହା ବନିକି ରେଡ଼ି ହୋଇପାରିବ ତେଣୁ ଦେଖନ୍ତୁ ମୁଁ ଦେଖାଉଛି ଏହିପରି ଭାବରେ ପିସ୍ ପିସ୍ ବାହାରି ପଡ଼ିବ ଆକୁ ଆମେ ହାତରେ ଟିକିଏ ସାଇଜ୍ କରିନେବା ସାଇଜ୍ କରିକି ଆକୁ ସବୁତକ ଏହିପରି ବାହାର କରିନେବା

तो थी फटापट बनी के रेडी ही जाई थै कारण है बहुती सुजीरे बन था जहे बहुत ही क्रिप्सिम अधर लागे थै तो चलन दो आको उलोटे इने बाऊ अगुटे तो ताको मत्ये दुई रो तेन मिनिट बाखा बागिया अही परिभाबरे आमे फ्राय करन